প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আগামীকাল যে ISF ও TMC-র মধ্যে একটি গন্ডগোল সৃষ্টি হয়েছিল, সেই গন্ডগোলিতে কিছু মানুষ আক্রান্ত হয়েছিল। আজ তার ওকাত মোল্লা তাদের সাথে দেখা করলেন, কি বার্তা দিলেন আগামীকালের বিষয় নিয়ে। আজ মুখ খুললেন বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, কি বললেন চলুন সরাসরি দেখে নেবো আমরা মুসা টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখুন, ভাঙড়ের মাটি থেকে যখন এদের পায়ের তলায় মাটি সরছে, বিশেষ করে ISF, গতকালকে যে ঘটনা আমাদের কয়েকজন কর্মী এখানে বসেছিল, যেভাবে অতর্কিত আক্রমণ হয়েছে, সম্পূর্ণ এটা নওশাদের পরিকল্পনায়। আর এখানে দু চারজন সমাজ বিরোধী আছে যারা গত দু বছর ধরে এই এলাকার তাণ্ডব চালাচ্ছে। সেই সমাজ বিরোধীদের নেতৃত্বে আমাদের তিনজন কর্মীকে যেভাবে মারা হয়েছে, সেভাবে মানে আমরা মনে করি ওরা মারাও যেতে পারত। এবং এবার আমাদের INTPC লিডার, ওদের মূল পরিকল্পনা ছিল তাকে খুন করার, আয়নাল ভাইকে খুন করার পরিকল্পনা করে এসেছিল। এ সমস্ত হচ্ছে নওশাদের ইঙ্গিতে। আমরা কিন্তু এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনের কথা বলেছি, পুলিশ প্রশাসনকে দেখতে হবে, এর মাথাকে মাথা টেনে খুঁজে বের করতে হবে। আর না হলে ভাঙড়ের মানুষ এদের মাথা কিন্তু টেনে খুঁজে বের করবে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে খুব বেশি আপনার লাভ হচ্ছে না। এখন ভাঙড়ের আপামর জনসাধারণ আজকের তারা ঐক্যবদ্ধ হচ্ছে। এখানে আরাবুল দাদের নেতৃত্বে একদিকে ভাঙড় টুয়ে সংগঠিত, অন্যদিকে ভাঙড় একের মানুষের সংগঠিত। এখানে আমাদের বাহুল আছে, আফসান আছে, বাদল আছে, কাইজের ভাই আছে, আমাদের আয়নাল ভাই আছে, এবং আমাদের সমস্ত নেতৃত্বে যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন এই ধরনের পরিকল্পনা করে খুন করারই পরিকল্পনা নিচ্ছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গতকালের যে ঘটনা, ISF তো তৃণমূল বিরুদ্ধে অভিযোগ করছে যে মারধর করেছে এবং তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে। কোথায় মঞ্চ কে ভেঙেছে, কোথায় ভেঙেছে এটা আমাদের জানা নেই। এখানে কি ঘটনা ঘটেছে, এখানে আমাদের প্রায় তিনটে ছেলে তো বসেছিল, এখানে চোরের মধ্যে এসে মেরে এভাবে তাদেরকে, কেউ কেউ বলছে মারা গেছে চলে এখানে চলে যাই, তার মানে খুনের পরিকল্পনা নিয়েই এখানে এসেছিল। এখানে তো একটা হসপিটাল আছে, এখানে হসপিটালে পেশেন্ট আছে, এটা কি গুন্ডাগিরি করার জায়গা, সমাজ বিরোধী কার্যকলাপের জায়গা এটা? এই নোংরামো ধান্দামো বোকামো ধর্মীয় উস্কানি দিয়ে ভাঙড়টাকে গত দু বছর একটা অস্থিরতার জায়গা তৈরি করেছে, কিন্তু আর নয়, এবারে চোখে চোখ রেখে লড়াই হবে। দাদা, আজকের একই সঙ্গে আপনাদের এবং একদিকে আপনাদের কর্মসূচি আছে মিছিল এবং সভা, অন্যদিকে ISF ওরা আছে, এই যে দুই দিকে দুটো সভা, তাতে করে কি আবারও উত্তপ্ত হয়ে উঠবে ভাঙড়? দেখুন, তৃণমূল কংগ্রেস কখনোই উত্তেজনা রাজনীতি করে না, তাহলে অনেক ঘটনা ঘটে যেত। তাহলে গতকালকের আমাদের কর্মীদের যেভাবে মারধর করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকের অনেক ঘটনা ঘটে যেত। আমরা গণতান্ত্রিকভাবে লড়তে চাই এবং গণতান্ত্রিকভাবে ওদের অস্তিত্ব বিলীন হবে এই ভাঙড়ের মাটিতে, এটা আপনারা দেখে নেবেন আর কয়েকটা দিন পর। কিন্তু আমাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত পুলিশ এদেরকে খুঁজে বের করবে, তাদেরকে অ্যারেস্ট করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই।